আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। ভারত নিউজিল্যান্ডের অমীমাংস ম্যাচটি আজ হয়ে যাবে। বিশ্বকাপের মঙ্গলবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে সমাপ্ত হয়নি। নিউজিল্যান্ড টস জিতে ব্যাট করতে নামে, 46.1 ওভারে বৃষ্টি শুরু হয়। বাংলাদেশ সময় রাত 11:35 ছিল খেলা শুরু করার সর্বশেষ সময়, কিন্তু এই সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব হয়নি। আইসিসি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন রিজার্ভ ডে রেখে রাখা হয়েছে, তাই নিয়মানুযায়ী বুধবার ম্যাচের বাকি অংশ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30। তবে বুধবারও যদি খেলা মাঠে না গড়ায়, তাহলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকায় সেমিফাইনালে উঠবে ভারত। মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ড্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড, 46.1 ওভারে মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে ব্ল্যাক ক্যাপদের সংগ্রহ ছিল 5 উইকেটে 211 রান। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে? আজ কি বৃষ্টি থাকবে নাকি না? যদি বৃষ্টি থাকে তাহলে তো ভারতের কপাল খুলে গেল। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।